আজকে আমি তোমাদের সঙ্গে আবারও অনলাইনে ক্লাস নেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে এসেছি। তোমরা ভালো আছো, ভালো থাকবা, বাইরে টাইরে ঘোরাফেরা কম করবা, সরকারি নির্দেশ মেনে চলবা, সবাই বাইরে বের হলে মাস্ক করবা, সাবান পানি দিয়ে হাত ধোবা। বাইরে থেকে গেলে তোমরা ভালো থেকো এই কামনা করি। আমি আমার ক্লাস শুরু করছি। আমরা গতদিন আও বাও নীতি পড়ছিলাম। আও বাও নীতি, আও বাও নীতিতে বলা হয়েছিল পরমাণু ইলেকট্রনগুলো প্রথমে সর্বনিম্ন শক্তির স্তরে পূর্ণ করে, তারপরে পর্যায়ক্রমে উচ্চ শক্তির স্তরে গমন করে। এই নিয়মকেই আও বাও নিয়ম বলে। এই নিয়মের ধারাবাহিক নিয়মের প্রেক্ষিতে আমরা একটা শক পেয়েছিলাম যা পরমাণুর ইলেকট্রনের উচ্চক্রম হিসাবে ব্যবহার হয়। এই উচ্চক্রমটা যেমন ছিল, ওয়ান এস, টু এস, টু পি, থ্রি এস, থ্রি পি, ফোর এস, থ্রি ডি, ফোর পি, ফাইভ এস, ফোর ডি, ফাইভ পি, সিক্স এস, ফোর এফ, ফাইভ ডি, সিক্স পি, সেভেন এস, ফাইভ এফ, ফাইভ এফ, সিক্স ডি, সেভেন পি, সেভেন পি, এইট এস। আমরা একটা উচ্চক্রম পেয়েছিলাম। এই উচ্চক্রমে ইলেকট্রন সাজিয়ে, যেমন এস, এস সর্বোচ্চ ইলেকট্রন দুইটা, পির ছয়টা, ডি নিতে পারে দশটা, এফ পারে চোদ্দোটা। এই নিয়ম অনুসারে আমরা ১১৮টা মৌলের ইলেকট্রন বিন্যাস এই শক অনুযায়ী করতে পারি। এই শক অনুযায়ী আমরা ১১৮টা মৌলের ইলেকট্রন বিন্যাস করতে পারি। কিন্তু ইলেকট্রন বিন্যাস করতে যেয়ে কিছু কিছু ক্ষেত্রে নিয়মের কিছু ব্যতিক্রম ঘটে। সেই ব্যতিক্রমে দেখা যাচ্ছে যে ইলেকট্রন কী করছে, যে একটা স্তর, যেমন তৃতীয় শক্তি স্তরে ১৮টা ইলেকট্রন থাকতে পারে, ৬ আর ২ ৮টা ইলেকট্রন রেখে চতুর্থ স্তরে গমন করছে। এর কারণে আমরা বলছিলাম যেটা এন প্লাস এল নিয়ম বলা হয়, এন প্লাস এল, থ্রি ডি এবং ফোর এস, থ্রি ডি এবং ফোর এস, এই দুইটি অরবিটালের মধ্যে আমরা দেখাইছিলাম এন প্লাস এল নিয়মে এন এর মান থ্রি এবং ডি এর মান, এন এর মান থ্রি এখানে, ডি এর মান টু হলে এখানে হয় ৫, এখানে এন এর মান ৪ এবং এস এল এর মান হয় ০, ফলে এটা হয়ে যায় ৪। এখানে দেখা যাচ্ছে থ্রি ডি গ্রেটার দ্যান ফোর এস। যেহেতু ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির উপস্তরে গমন করে, তাই থ্রি ডি অপূর্ণ রেখে ফোর এস এ থ্রি ডি গ্রেটার দ্যান ফোর এস, তাই ইলেকট্রন প্রথমে ফোর এসে যায়, তারপরে পরবর্তীতে পর্যায়ক্রমে থ্রি ডিতে গমন করে। তাহলে ফোর এস এই নিয়মটা যেমন পটাশিয়ামের ক্ষেত্রে প্রযোজ্য, পটাশিয়ামের ১৯ নম্বর ইলেকট্রনটা থ্রি ডিতে না যেয়ে ফোর এসে যায়, যেমন ওয়ান এস টু, টু এস টু, টু পি সিক্স, থ্রি এস টু, থ্রি পি সিক্স, ফোর এস এখানে ১ হয়ে যায়। অনুরূপে ক্যালসিয়ামের ১৯ এবং ২০ নম্বর ইলেকট্রনটা ওয়ান এস টু, টু এস টু, টু পি সিক্স, থ্রি এস টু, থ্রি পি সিক্স, ফোর এস টু হয়। এবার স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে ১৮ নম্বর ইলেকট্রনটা ফোর এসে যায়, কিন্তু ২১ নম্বর ইলেকট্রনটা আবার ওয়ান এস টু, টু এস টু, টু পি সিক্স, থ্রি এস টু, থ্রি পি সিক্স, ফোর এস টু, থ্রি ডি ওয়ানে যায়। অবশ্যই ইলেকট্রন বিন্যাস করার সময় আবহাওয়া নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাস করার সময় অবশ্যই এর প্রধান শক্তি স্তর হিসাবে বা এন এর মান অনুসারে অবশ্যই একে সাজাই দিতে হয়, যেমন ওয়ান এস টু, টু এস টু, টু পি সিক্স, থ্রি এস টু, থ্রি পি সিক্স, থ্রি ডি ওয়ান, ফোর এস, এটা টু হয়ে যায়, টু হয়ে যায়। ওই কারণে বলা হয়েছে যে থ্রি ডি এবং ফোর এস, ফোর এস এবং থ্রি ডি এবং ফোর পি এর মধ্যে, থ্রি ডি এবং ফোর পি, এর পরেই আছে ফোর পি, থ্রি ডির পরেই আছে ফোর পি। থ্রি ডি আর ফোর পির মধ্যে কে উচ্চ শক্তির আর কে নিম্ন শক্তির নির্ণয় করা হয়? থ্রি ডি আর ফোর পি, এন প্লাস এল এই নিয়ম অনুসারে এখানে ৩+২=৫, ৪+১ পির মান এলে ১ হয় সমান ৫। আমাদের দুইটি অরবিটালের মান কি? থ্রি ডি এবং ফোর পির মান সমান। যখন এই মান দুইটি সমান হয়ে যায় তখন প্রধান শক্তি স্তর যা ছোট ইলেকট্রন সেখানে যায়, তাই স্ক্যান্ডিয়ামের ২১তম ইলেকট্রনটি থ্রি ডিতে যায়, তাই স্ক্যান্ডিয়ামের ২১টি ইলেকট্রনটি থ্রি ডিতে যায়।
এই নিয়মে যেতে যেতে আবার দেখা যায় যে ইলেকট্রন বিন্যাসের আরও কিছু ব্যতিক্রম ঘটে। যেমন ইলেকট্রন বিন্যাস করতে যে অনেক সময় ডি ফোর এস টু হয়, আবার ডি নাইন এস টু হয়, কখনোই ডি ফোর এস টু হবে না, এটা ডি ফাইভ এস ওয়ান হবে, এটা ডি টেন এস ওয়ান হবে। আবার দেখা যায় এফ সিক্স এস টু হয়, আবার এফ তেরো এস টু হয়, এটা কখনোই হবে না, এফ সেভেন এস ওয়ান হয়, এটা হয় এফ চোদ্দো এস ওয়ান হয়, এফ চোদ্দো এস ওয়ান হয়। এটাকে বলা হচ্ছে যে অর্ধপূর্ণ এবং সম্পূর্ণরূপে পরিপূর্ণ উপস্তর সর্বাধিক সুস্থিত হয়। অর্ধপূর্ণ এবং সম্পূর্ণ পরিপূর্ণ উপস্তর সর্বাধিক সুস্থিত হয়। তাই যেমন ক্রোমিয়াম একটা মৌল, ক্রোমিয়াম ২৪ যার বিন্যাস হয় ওয়ান এস টু, টু এস টু, টু পি সিক্স, থ্রি এস টু, থ্রি পি সিক্স, ফোর এস থ্রি ডি, থ্রি ডি আগে লিখি, ফোর এস এখানে টু হয়, থ্রি ডি ফোর হয়, কিন্তু এই বিন্যাসটা ফোর এস থেকে একটি ইলেকট্রন থ্রি ডিতে এসে উভয় অর্ধপূর্ণ হয়ে সুস্থিত হয়, তাই এই বিন্যাসটা হয়ে যায় থ্রি ডি ফাইভ আর ফোর এস ওয়ান। এটা করতেই হবে, যার কারণে ওয়ান এস টু, টু এস টু, টু পি সিক্স একই শক্তি স্তরকে যদি একই কক্ষে নিই আমরা, তাহলে এটা থ্রি এস টু, থ্রি পি সিক্স, থ্রি ডি ফাইভ, ফোর এস ওয়ান হয়। একবারে সাজাই লিখছি, থ্রি ডি ফাইভ ওয়ান হয়, তাহলে নিচের লাইনটা দরকার ছিল না, একবারে আমরা সাজাই লিখছি, তাহলে ওয়ান এস টু, টু এস টু, টু পি সিক্স, থ্রি এস টু, থ্রি পি সিক্স, ফোর এস টু, থ্রি ডি ফোর হতো, কিন্তু থ্রি ডি এবং ফোর এসের মধ্যে যদি এদেরকে অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ করা যায় তাহলে সেটা করতেই হবে এবং সেটাই হবে সুস্থিত। তাই ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস এমন হবে। অনুরূপে কপার ২৯ যার বিন্যাস হয় ওয়ান এস টু, টু এস টু, টু পি সিক্স, থ্রি এস টু, থ্রি পি সিক্স, ফোর এস টু, এই থ্রি ডি হয় নাইন, কিন্তু এখানে দেখা যায় ফোর এসকে অর্ধপূর্ণ রেখে থ্রি ডিকে পূর্ণ করা যায়, তাই ফোর এস থেকে একটি ইলেকট্রন থ্রি ডিতে যাবে, ফলে থ্রি ডি হয়ে যাবে টেন আর ফোর এস হবে ওয়ান, ফলে বিন্যাসটা হবে ওয়ান এস টু, টু এস টু, টু পি সিক্স, থ্রি এস টু, থ্রি পি সিক্স, থ্রি ডি এটা টেন হয়ে ফোর এস এটা ওয়ান হবে। তাহলে অর্ধপূর্ণ এবং সম্পূর্ণরূপে পরিপূর্ণ উপস্তর বা অরবিটাল সর্বাধিক সুস্থিত হয়। আর সুস্থিত ইলেকট্রন বিন্যাস না করতে পারলে ওই বিন্যাসটা হবে না, ওই জন্য ডি কখনোই ফোর, ডি কখনোই নাইন হয় না, এফ কখনোই সিক্স, এফ কখনোই তেরো হয় না। ডি ফোর থাকলেই ডি ফাইভ হয়ে যাবে, ডি নাইন থাকলেই ডি টেন হবে, এফ সিক্স থাকলেই এফ সেভেন হবে, এফ তেরো থাকলেই এফ চোদ্দো হবে। যেহেতু আমরা জানি এফ অর্ধপূর্ণ সাতটা, ডি অর্ধপূর্ণ পাঁচটা, এস অর্ধপূর্ণ একটা, এস পরিপূর্ণ দুইটা, এস পরিপূর্ণ দুইটা, অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ উপস্তর সর্বাধিক সুস্থিত হয়। এছাড়াও নিয়মের কিছু ব্যত্যয় ঘটে, উচ্চ পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম দেখা যায়, উচ্চ পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম আমরা দেখতে পাই। যেমন এই ব্যতিক্রমটা আছে ল্যান্থানাম ৫৭, অ্যাক্টিনিয়াম ৮৯ মৌলের ক্ষেত্রে ল্যান্থানাম এবং অ্যাক্টিনিয়াম, এই ল্যান্থানাম মৌলটার ইলেকট্রন বিন্যাস করলে এর শেষ ইলেকট্রনটা এফে যায়। যেমন দেখো ওয়ান এস টু, টু এস টু, টু পি সিক্স, থ্রি এস টু, থ্রি পি সিক্স, ফোর এস টু, থ্রি ডি, ফোর এস থ্রি ডি টেন, ফোর এস থ্রি ডি ফোর পি সিক্স, ফোর পি ফাইভ এস টু, ফাইভ এস টু, ফোর ডি টেন, ফাইভ পি সিক্স, সিক্স এস টু, ফোর এফ এখানে ওয়ান হয়, তারপরে আছে ফাইভ ডি, ওয়ান এস টু, টু এস টু, ওয়ান এস, টু এস, টু পি, থ্রি এস, থ্রি পি, ফোর এস, থ্রি ডি, ফোর পি, ফাইভ এস, ফোর ডি, ফাইভ পি, সিক্স এস, ফোর এফ, ফাইভ ডি, ফোর এফ, ফাইভ ডি। আমরা দেখছি এখানে ৫৭ হয়ে গেছে, দুই আর দুই চার আর ছয় দশ, দুই বারো আর ছয় আঠাশ, দুই বিশ আর দশে তিরিশ, তিরিশ আর ছয় ছত্রিশ, আর দুই আটত্রিশ, আর দশে আটচল্লিশ, আর ছয়ে ৫৪, দুই ৫৬ একে ৫৭। তাহলে ফোর এফ আর ফাইভ ডি এই দুইটি অরবিটালের মধ্যে আমরা দেখতে পাই এন প্লাস এল এর মান
फोर एफ आर फाइव डी, फोर एफ आर फाइव डर मध्य एन प्लस एल एखे सात जोग तीन समान सात है एने पाँच जोग दुई समान सात है। ये नियम अनुसारे फोर एफ ए इलेक्ट्रन जावर कथा, फोर एफ ए इलेक्ट्रन जावर कथा, किंतु बला एन प्लस वन इंटू डी, एन प्लस वन इंटू डी और एन एफ एर मध्य शक्तर पार्थक्य अत्यंत कम, कम हार कारण इलेक्ट्रन बिन्यासे किछु व्यतिक्रम देखा जाए। ये व्यतिक्रम बला ल्यांथनम जो फोर एफ ए जो इलेक्ट्रन गल फोर एफ, फोर एफ ग्रेटर दैन फाइव डी धरा है, फोर एफ ग्रेटर दैन फाइव डी, फाइव डी के निम्न शक्ति अरबिटाल धरा है, तो ल्यांथनम क्षेत्र में एफ एर इलेक्ट्रन डी ऊपरे जाए। ये तर कक्षपथ अनुसारी सजाले ये वन एस टू है, टू एस टू, टू पी सिक्स है, थ्री एस टू, थ्री पी सिक्स, थ्री डी टेन है, थ्री डी टेन, थ्री डी टेन, फोर एस टू, फोर पी सिक्स, फोर फोर डी, फोर डी टेन और फोर एफ एट शून्य हो जाए, फाइव एस टू, फाइव पी सिक्स है और सिक्स एस टू हो जाए, सिक्स एस टू, वन एस टू एस टू पी, थ्री एस थ्री पी, थ्री डी, फोर एस फोर पी, फोर डी फोर एफ, फाइव एस फाइव पी संगे फाइव डी आसे, फाइव डी वन, फाइव डी, फाइव डी वन, फाइव डी वन, तारपरे फाइव एस फाइव पी फाइव डी और सिक्स एस, सिक्स एस टू, दुए चारे छः दस दुई बारोशो अठारह दस अठाईस त्रिश छत्रिश छेचल्लिस आठचल्लिस। चले आप देखते ल्यांथनम क्षेत्र फोर एफ ए इलेक्ट्रन आसले से इलेक्ट्रन फोर एफ ए ना थे फाइव डी ते जा, फोर एफ और फाइव डर मध्य एन प्लस एलर मान समान समान हवा सत्वे उच्च पारमाणविक संख्या विशिष्ट मौलर क्षेत्र एन प्लस वन इंटू डी और एन एफ एर मध्य शक्तर पार्थक्य अत्यंत कम, ये शक्तर पार्थक्य कम हार कारण एखे किस व्यतिक्रम घटे। ये व्यतिक्रमे देखा जाए जे व्यतिक्रमे देखा जाए फोर एफ, फोर एफ बड़ो फाइव डी थे, तई फोर एफ इलेक्ट्रन फाइव डी ते जाए, फाइव डी ते जाए, वोजो फोर एफ इलेक्ट्रन थे ना, फोर एफ तेल फोर एफ ग्रेटर दैन फाइव डी, फोर एफ ग्रेटर दैन फाइव डी है। अनुरूप एक्टिनियम ए सी जेटा के हमें ऊननबई बोली, ये देखा जाए फाइव एफ और सिक्स डी दुटी अरबिटाल मान समान जाए, एन प्लस एल एर मान समान जाए, पाँच जोग तीन समान एखे आठ है और छय जोग दुई समान जोगफल आठ है। ये जोगफल समान हार कारण, समान हार कारण इलेक्ट्रन जेहेतु प्रधान शक्ति स्तर एफर कम तई एफे जावर कथा, किंतु एखे देखा जाए इलेक्ट्रन फाइव एफ, फाइव एफ एक इलेक्ट्रन जेत सिक्स डी शून्य हतो, सिक्स डी शून्य हतो, किंतु ये फाइव एफर इलेक्ट्रन फाइव एफे ना थे सिक्स डी ते चले, एके शून्य करी सिक्स डी ते चले जाए एक्टिनियम क्षेत्र, एक्टिनियम क्षेत्र तई ल्यांथनाइड, ल्यांथनम और एक्टिनियम ये दुटी मौल के एफ ब्लक ना बिली डी ब्लक बला, एफ ब्लक ना बिली डी ब्लक मौल बला। यही छिल आमादेर आउबाउ नीतिर किछु व्यतिक्रम एवं बिन्यास, आउबाउ नीतिर किछु व्यतिक्रम एवं आउबाउ नीति अनुजाई इलेक्ट्रन बिन्यास। एरपर आमरा देखब आवा नीतिते आमरा मूलत सकल मौलेर इलेक्ट्रन बिन्यास करते पारी किभाबे, एकटा क्रम अनुसारे सेई क्रमटा छिलो वन एस टू एस टू पी, थ्री एस थ्री पी, फोर एस थ्री डी, फोर पी फाइव एस, फोर डी फाइव पी सिक्स एस, फोर एफ फाइव डी सिक्स पी सेवेन एस, फाइव एफ सिक्स डी सेवेन पी एट एस। ये नियम अनुसारे मौलेर इलेक्ट्रनगुलो तार उपस्तरे सन्निवेश करलेई बिन्यासटा हये जाए, किन्तु किछु किछु क्षेत्रे जे व्यतिक्रम आछे सेई व्यतिक्रमगुलो आमरा लक्ष्य करेछि एबं व्यतिक्रमगुलो आमरा देखिएछि। एरपर ताहले एई जे नियमटा पुरापुरी नियम ना होलेओ एटा ना जानले मौलेर इलेक्ट्रन बिन्यास करा जाबे ना, एई आउबाउ नियम तोमादेर अवश्यई जानते हबे। द्वितीयत पलिर बर्जन नीति, आरेकटा नीति आसछे पलिर बर्जन नीति, उन्नीसशो पचिश साले
पॉलिस बर्जन नीति अर्थात पॉलिस एक्सक्रिप्शन प्रिंसिपाल जेटा बला होच्छे सेखाने बला होयेछे जे परमाणुर অরবিটালে সর্বাধিক কতটা ইলেকট্রন থাকতে পারে সেই ধারণা নিয়ে পলি একটা নীতি উপস্থাপন করেছে, যে নীতিটাকে বলা হয়েছে পলির বর্জন নীতি। সেখানে বলা হয়েছে একটি পরমাণুর দুইটি ইলেকট্রনের মান কখনোই একই হতে পারে না। এদের তিনটি মান এন, এল এবং এফ অর্থাৎ আকার, আকৃতি এবং কৌণিক বিন্যাস একই হলেও তাদের স্পিন অবশ্যই ভিন্ন হবে। যেমন আমরা যদি দেখি একটি পরমাণু দুইটি ইলেকট্রন, যেমন হিলিয়াম একটা পরমাণু যার দুইটি ইলেকট্রন আছে, এখানে বলা আছে ইলেকট্রন যদি ওয়ান হয় এখানে এন সমান ওয়ান, এল সমান জিরো, এম সমান যদি আমি জিরো বলি তখন এস স্পিন হয়ে যাবে, আমরা যদি এটা প্লাস হাফ বলি প্লাস হাফ। আবার দ্বিতীয় ইলেকট্রনের জন্য, দুই নাম্বার ইলেকট্রনের জন্য এন সমান ওয়ান, এল সমান জিরো, এম সমান জিরো এবং এস সমান তখন মাইনাস হাফ হবে। তিনটি মান এক, আকার আকৃতি এবং কৌণিক অবস্থান কৌণিক বিস্তার একই, এনের মান ওয়ান, এনের মান ওয়ান, এলের মান জিরো, এলের মান জিরো, এমের মান জিরো, এমের মান জিরো দ্বিতীয় ইলেকট্রনের জন্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম ইলেকট্রন, এটা যদি আমরা দ্বিতীয় ইলেকট্রন বলি, দু নাম্বার ইলেকট্রন বলি, এদের তিনটি মান সমান হলেও এস স্পিন এক না, স্পিন ভিন্ন। তাহলে আকার আকৃতি এবং কৌণিক অবস্থান এক হলেও যদি এই নিজ অক্ষের উপরে ঘূর্ণনের দিক কী হবে, নিজ অক্ষের উপরে ঘূর্ণনের দিক হয়ে যায় ভিন্ন। ওই জন্য পলিস নীতিতে বলা হয়েছে যে একটি অরবিটালে সর্বাধিক বিপরীত স্পিনে দুইটি ইলেকট্রন থাকতে পারে, একটা পারমাণবিক অরবিটালে বিপরীত স্পিনে সর্বাধিক দুইটি ইলেকট্রন থাকতে পারে। এই নীতি অনুসারে এস উপস্তরে এল সমান জিরো, এল সমান জিরো, এম সমান জিরো, অতএব এখানে অরবিটাল হচ্ছে একটি, অরবিটাল পাওয়া যায় একটি অরবিটাল। আমরা জানি তাহলে পলিস বর্জন নীতি অনুসারে একটা অরবিটালে বিপরীত স্পিনে দুইটি ইলেকট্রন থাকে, তাই ওয়ানকে দুই দিয়ে গুণ করলে দুইটি ইলেকট্রন থাকবে, যাকে লেখা হয় এস টু। পি উপস্তরে এল সমান ওয়ান, এম সমান তখন হয়ে যায় মাইনাস ওয়ান, জিরো প্লাস ওয়ান, অরবিটাল হয়ে যাচ্ছে তিনটা। অরবিটাল যদি তিনটা হয়, তিনে একটা অরবিটালে বিপরীত স্পিনে দুইটি ইলেকট্রন থাকবে, তাহলে তিন দুগুণ ইলেকট্রন হবে ছয়টা। অতএব এলের মান যখন ওয়ান হয় তখন পি উপস্তর হয়, অতএব পি উপস্তরে সর্বাধিক ইলেকট্রন থাকবে ছয়টা। অনুরূপে ডি উপস্তরে এল সমান হয়ে যায় টু, এম সমান হয়ে যায় মাইনাস টু, মাইনাস ওয়ান, জিরো, প্লাস ওয়ান, প্লাস টু, অরবিটাল হয়ে যায় পাঁচটা, অরবিটাল পাওয়া যায় পাঁচটা। তাহলে পাঁচটি অরবিটালে দুইটি করে ইলেকট্রন থাকলে ইলেকট্রন হয়ে যায় দশটা, অতএব ডির ধারণ ক্ষমতা হয়ে যায় ডি টেন লেখা হয়। অনুরূপে এফ উপস্তরে এল সমান থ্রি, এম সমান তখন হয়ে যায় মাইনাস থ্রি, মাইনাস টু, মাইনাস ওয়ান, জিরো, প্লাস ওয়ান, প্লাস টু, প্লাস থ্রি, এখানে অরবিটাল পাওয়া যায় সাতটা। সাতটা অরবিটালে বিপরীত স্পিনের যে দুইটি গুলি ইলেকট্রন থাকে মোট চোদ্দোটা, অতএব এফ হয়ে যায় চোদ্দোটা। এটাকে সংক্ষেপে আমরা একটা শকের মধ্যে বসাতে পারি। সংক্ষেপে যদি আমরা একটা শক তৈরি করি, উপস্তরগুলো এস পি ডি এফ অরবিটাল, সরাসরি তো আমরা লিখি অরবিটাল একটা, তিনটা, পাঁচটা, সাতটা, মোট ইলেকট্রন সংখ্যা দুই, ছয়, দশ, চোদ্দো। বিন্যাস যদি বলি এস টু পি সিক্স, ডি টেন, এফ কত, এফ তাহলে চোদ্দো। তাহলে পলিস প্রিন্সিপাল দেখতে পাচ্ছি আমরা একটি পারমাণবিক অরবিটালে সর্বদা কয়টা ইলেকট্রন থাকে, দুইটি ইলেকট্রন থাকতে পারে, দুইয়ের বেশি ইলেকট্রন একটা পারমাণবিক অরবিটালে থাকতে পারে না। এই নীতি অনুযায়ী বলা আছে একটি পরমাণু দুইটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হতে পারে না। তাহলে আমরা আজকে
পলিস এক্স পলিস পলির বর্জন নীতি পড়লাম। পলির বর্জন নীতি থেকে শিখলাম একটি অরবিটালে সর্বাধিক দুইটি ইলেকট্রন থাকে, অরবিট আর অরবিটাল এই দুয়ের মধ্যে বলা হয়েছে। অরবিট হচ্ছে নিউক্লিয়াসের বাইরে প্রধান শক্তি স্তরগুলোকে অরবিট বলে, আর অরবিটাল হচ্ছে যেখানে ইলেকট্রন অবস্থান করে, অর্থাৎ ইলেকট্রনের প্রাপ্তিস্থান যেখানে 90 থেকে 95% সেটাই হচ্ছে অরবিটাল। অরবিট হচ্ছে দ্বিমাত্রিক আর অরবিটাল হচ্ছে ত্রিমাত্রিক। অরবিটে সাধারণত ইলেকট্রন থাকে 2n² প্রথম প্রধান শক্তি স্তরে 2টা, দ্বিতীয় প্রধান শক্তি স্তরে 8টা, তৃতীয় প্রধান শক্তি স্তরে 18টা, চতুর্থ প্রধান শক্তি স্তরে 32টা, কিন্তু একটা অরবিটালে একটি ইলেকট্রন থাকে। অরবিটগুলো সাধারণত এনের মান অনুসারে, এনের মান 1, 2, 3 ইত্যাদি অনুসারে KLMN দ্বারা প্রকাশ করা হয়, আর অরবিটালগুলোকে সাধারণত এল এর মান 0, 1, 2, 3 হিসাবে SPDF দ্বারা প্রকাশ করা হয়। তাহলে অরবিট এবং অরবিটালের মধ্যে একটি পার্থক্য রয়েছে। তাহলে ছাত্রছাত্রীগণ, তোমাদের প্রতি নির্দেশ, তোমরা ভালো থেকো, ভালোমতো পড়াশোনা করো, আমাদের ক্লাসগুলো তোমরা ফলো করবা, তোমাদের অনেক উপকার হবে। এই বলে আমার কথা শেষ করছি। আগামী দিন আমি তোমাদের সঙ্গে কথা নেব, হুন্ডের নীতি পড়ব। আগামী দিন আমরা হুন্ডের নীতি পড়ব।